সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগত। কি নিয়ে ভিডিওটা হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি মুম্বাইতে। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আজকে আমরা বেরোচ্ছি আর এখন হচ্ছে সকাল 10টা। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই ভিডিওটা করছি। আর মুম্বাইতে কেন যাচ্ছি সেটাও বলি, কারণ মুম্বাইতে আমার সেজ মাসি থাকে। ওখানে ভাই বোন মাসি সবাইকে আমি আমার ভাইফোঁটার ভিডিওতে দেখিয়েছিলাম, তো মাসিরা থাকে মুম্বাইতে। এটা আমার 5th টাইম আমি যাচ্ছি, কিন্তু এইবারে যাওয়াটা একটু স্পেশাল, কারণ প্রথমত হচ্ছে এটা আমার বিয়ের পরে আমি ফার্স্ট মাসির বাড়িতে যাচ্ছি, সেকেন্ড হচ্ছে যে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়িমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তার সাথে আমার মা বাবাও যাচ্ছে, মানে আমরা 6 জন যাচ্ছি। যাই হোক, ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে যে এই 2 বছর পর, মানে এই করোনার পরে এবং বিয়ের পরে ফার্স্ট টাইম এতটা দূরে কোথাও যাচ্ছি। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাহলে আমারও খুব ভালো লাগবে। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের এই কলকাতা থেকে বোম্বেতে যে জার্নিটা, সেই জার্নিটা ট্রেনে আমরা কীভাবে কাটাচ্ছি, কীভাবে যাচ্ছি, সেগুলোই তোমরা দেখতে পারবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এবার ফটাফট সব কিছু রেডি করে নিই আর বেরোনোর সময় আমরা তোমাদের সাথে কথা। এই হলো সব ব্যাগ আমাদের, আরও একটা ব্যাগ আছে। বাবা গেছে টোটো ডাকতে, টোটোটা আসলে আমরা বেরিয়ে যাব। আর এখন বাজে 2:30 সময় আমাদের ট্রেন রয়েছে, তাই এখান থেকে যেতে 5-7 মিনিট মতো লাগবে স্টেশনে, টোটোটা আসলে আমরা বেরিয়ে যাব। টোটো আমরা পাইনি তাই একটা ভ্যান ডাকলাম। এখন আমরা হাওড়াতে চলে এসেছি আর এখন বাজে 6:30, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 7:50-এ। তো এখন আমাদের হাতে অনেকটা টাইম রয়েছে, তাই এখানে একটু বসলাম সবকিছু নিয়ে, বসে আর খিদেও পেয়ে গেছিলো খুব, তাই একটু কেক খেয়ে নিলাম। আর এতক্ষণ এখন বসে থাকি, এখন বসে থাকি ট্রেন আসা পর্যন্ত। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 7:30 বাজে এখন। এই হচ্ছে আমাদের সিট, এই টোটালটাই আমাদের 6 জনের আছে আর এইদিকে একটা রয়েছে। এক জায়গাতেই আছি তাই ভালোই হলো একদিক দিয়ে। আর টাইম হয়ে এসছে, এখনো ছাড়েনি, 5 মিনিট মতো আছে এখনো। এই জাস্ট আমাদের ট্রেনটা ছাড়লো, এবার ঠাকুরের নাম নিয়ে আমাদের জার্নিটা শুরু হলো। মুম্বাই সুপারফাস্ট মেল হল 3 নম্বর প্ল্যাটফর্মে।
খড়গপুর থেকে আমাদের ট্রেনটা ছাড়লো। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, এগুলো আমরা বাড়ির থেকে করে নিয়ে এসেছি। এটা হচ্ছে আলুর পরোটা, এখানটা চিকেন কষা, আর হচ্ছে তড়কা, এগুলো আমরা সব বাড়ির থেকে করে নিয়ে এসেছি। এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। ট্রেনে জার্নি করার একটা বেস্ট পার্ট হচ্ছে এইটা, যে ফুলিয়ে বালিশ বানানো। এখন সব আশেপাশে শুয়ে পড়েছে, তাই বেশি কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি। রাত 11টা বাজে, এবার আমরাও শুয়ে পড়ব, তাই প্রস্তুতি চলছে শোয়ার। এই হচ্ছে আমার বিছানা, বাড়ির থেকেও সুন্দর। আর এইদিকে দেখো, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরাই জেগে রয়েছি। আমরা শুয়ে পড়েছি, কিন্তু তোমাদের দুটো ইনফরমেশান দেব, তাই জন্য ভিডিওটা কম করলাম। সেটা হচ্ছে যে এসিতে থাকা সত্ত্বেও ওরা তো কম্বল আর বালিশ দেয়, কিন্তু এটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আসার আগে জানতে পেরেছি যে ওরা দেবে না, তাই বাড়ির থেকে কম্বল বালিশের ব্যবস্থা আমরা করে এনেছি। আর এই শীতে এসি চলছে কি না সেটাও একটা প্রশ্ন। আর যেহেতু চারিপাশটা বন্ধ, ভেতরটা বেশ গরম, তাই জন্য এসি চলছে, কিন্তু একদম হালকা, খুব একটা অসুবিধা হচ্ছে না, হালকা চাদরেই হয়ে যাচ্ছে। তো এটাই তোমাদের বলার ছিল। আর আমাদের এখানে আসার জন্য কোনো রকম ভ্যাকসিনের সার্টিফিকেট বা কিছু এখনও অবধি লাগেনি, সব কিছু নর্মাল যেরকম ছিল সেরকমই আছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, তাই লাইটটা অফ করে দেবো। আর কালকে সকালে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো, গুড নাইট। এখন লাঞ্চের খাবার অর্ডার করছে অনলাইনে। আমরা তো ট্রেনে নর্মাল খাবার পাই, তবে এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। রেল রেস্টোর বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে তোমরা যে কোনো খাবার অর্ডার করতে পারো। ওখানে সব স্টেশন আর কী কী খাবার পাওয়া যায়, কত কী দাম, সমস্ত অপশান রয়েছে। সেই অ্যাপ থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো, নির্দিষ্ট স্টেশন অনুযায়ী ওরা খাবার পৌঁছে দেবে। তো আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখন প্রায় 10টা বাজে আর সকালের টিফিন হচ্ছে এই পাউরুটি, আর বাড়ি থেকে মা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলো, সে ডিমটা এখন ঝুলছে। আর আমাদের গাছেরই কলা, এগুলো এগুলোও বাড়ি থেকেই নিয়ে এসছে, এখন এগুলো খেয়ে নেব। রায়পুর থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন।
আমরা দুজন হাঁটতে হাঁটতে একটু AC1 টায়ারটা দেখতে আসলাম। প্রথমত এখানে আমি কখনো জার্নি করিনি আর আসিও নি, এটা আমার ফার্স্ট টাইম। তো ভাবলাম বসে না থেকে একটু হাঁটতে হাঁটতে দেখে আসি। তো আমাদের কোচের থেকে প্রায় 3-4টে কোচ পরে এটা, একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি। তাই ভেতরে তো যেতে পারবো না, তবে এখান থেকেই দেখাচ্ছি। আর এই অনলাইনের খাবারটা কিন্তু
বাজে 4:15, আর আমাদের ট্রেনটা এখন দাদরের দিকে যাচ্ছে। আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টা মতন বাকি আমাদের নামতে। তো ফাইনালি আমরা 33 ঘন্টা জার্নির পর ভিটিতে এসে নামলাম। ট্রেন ওই 15-20 মিনিট মতো লেট ছিল, নয়তো ঠিকই আছে। এখন আমরা সব লোকাল লাইনের দিকে যাচ্ছি। আমাদের হাওড়াতে যেরকম একই স্টেশনে আর কি মেন লাইন আবার লোকাল লাইন দুটোই আছে, এখানেও সেম। এবার এখান থেকে আমরা লোকাল লাইনের দিকে যাব, আর সেখান থেকে একটা ট্রেনই আমাদের ধরতে লাগবে, যেটা একদম মাসিদের যেখানে ফ্ল্যাট সেই স্টেশনে আমরা নামবো। তো মেসো আমাদের লোকাল লাইনের ওখানে অপেক্ষা করছে, আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এটাই ছিল আমার কলকাতা থেকে মুম্বাইয়ের একটা জার্নির ভিডিও, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না কতটা ভালো লেগেছে, তবে তোমাদের কাছে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। মুম্বাইয়ের আরও কিছু ভিডিও আসবে, তার জন্য প্লিজ তোমরা ওয়েট করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।